হার্ডওয়্যার প্রোডাক্ট বেশি করে কিনবে তো একটু ডেট হ্যালো ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। এইটা হলো একটা টেস্টি কুলের আচার যেটা আমি ম্যামের বাড়িতে গিয়ে খেয়েছিলাম, খুব সুন্দর বানিয়েছিল। তো আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে টোটোতে চেপে গেছি। ভিডিওটা ভালোভাবে হয়নি কারণ প্রচণ্ড ফাস্ট টোটো মানে চালাচ্ছিল, তার জন্য তো ভিডিওটা ভালো করে করতে পারিনি। তো এখানে আমি বাস স্ট্যান্ড চলে এসেছি। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি, এখন সবাই দই দুধ মানে দই আর দইয়ের প্রোডাক্ট বেশি করে কিনবে তো একটু ডেটটা দেখে নেবে। এখনই আমার সাথে হয়েছিল, এক তো দোকানের দাম প্রচুর বেশি, যেগুলো একশো গ্রামের কাপ হয় সেগুলো আমুলের ঠিক 15 টাকা দাম হয়। আমি ঠিক বলছি কিনা দেখবে, প্রিন্টে 15 টাকা লেখা থাকে বাট 16 টাকা নেয়। আমি জানি 15 টাকাই নেওয়া উচিত, এখানে অনেক দোকান আছে যে 15 টাকা নেয়, বাট 16 টাকা নিলে ঠিক আছে। আমার কাছে উল্টে 17-18 টাকা বললো, 17 টাকা নিল, উল্টে দেখছি এক্সপায়ারি ডেট 8ই মার্চ, আজ 24শে মার্চ, 25শে মার্চ। তাহলে এক্সপায়ারি ডেট যদি না দেখে খাও তাহলে তো ভুগতেই হবে। আবার আমি যে এবার টক দই নিয়ে এলাম, আমার দরকার নেই। ও মা, মা এইদিকে এসো। তো প্লিজ তোমরা ডেটটা একটু চেক করে মানে চেক করবে, একটুর জন্য এখনই শরীরটা খারাপ হয়ে যেতে পারতো, বড় কিছু হতে পারতো একটুর জন্যই, তো একটু খেয়াল করবে। তো আমি বাড়ি চলে এসেছি, মেঘলা করছে ওয়েদার। মানে ঠিক এই টাইমে বিকেল 5টা 5:30 করে আমি ছাদে আসবো। আমার এই টাইমে খুব ভালো লাগে, আমি ঘুম থেকে উঠে ঘুমের চোখে ওপরে চলে আসি, ওপরে এসে একটু ঘুরি, ফ্রেশ হই, মুডটা ঠিক হয়, দেন আমি নিচে আই। ঘুম থেকে উঠে আমার ভালো লাগে না, কারোর সঙ্গে কথা বলতেও ভালো লাগে না, আর কিছু করতেও ভালো লাগে না। ঠিক আজ এক ঘন্টা পর যেন আমার মুডটা একটু বেটার হয়, দেন অবশ্যই কথা বলি। তো এখানে দেখো নিচের বাগানটা, অনেক কলা গাছগুলো বড় হয়ে গেছে, ফুলও এসেছে, ফুল না সরি ফল এসেছে। আমি এখন গাছে জল দেবো, এটা আমার সকাল বিকেলে ডেইলি রুটিন। এবার আমার অনেক লোকেই শুনেছ যে এটা আমার রুটিন একটা। তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে, আর তোমাদের একটা জিনিস শেয়ার করছি, এটা খাচ্ছি না রাখি এখানে, এই দেখো খুব সুন্দর না, ফুল হচ্ছে এখন গাছে, এখন ভালো ফুল হচ্ছে, বেলি ফুলের ইয়েও এসেছে এখন, এই দেখো বেলি ফুল। তো গাছ লাগিয়েছি, এবার দেখা যাক কেমন কি হয় না হয়। পেয়ারা গাছ লাগিয়েছি, দেখেছো ভিডিও পোস্ট করেছিলাম, তো আই হোপ এখন উচ্চ মাধ্যমিক এক্সাম চলছে, তো আরেকটা বাকি আছে আই হোপ, আমি জানি না ঠিক।